রূপপুর পারমাণবিক প্রকল্পের মালামাল নিয়ে মংলা বন্দরে এসেছে বিদেশি জাহাজ। 53তম চালানে এসেছে প্রায় 3,244 মেট্রিক টন যন্ত্রাংশ। এই মুহূর্তে মংলা বন্দরে আছেন সহকর্মী মাহমুদ হাসান, সরাসরি যাচ্ছে তার কাছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে জাহাজের যে মালামালগুলো নিয়ে যে জাহাজটা মংলা বন্দরে এসেছে, জাহাজটা হলো যে 53তম চালান। তবে এই জাহাজটি রাশিয়া থেকে একটি বন্দর যে ওখানে বসে যে মালামালগুলো বোঝাই করা হয়েছে, সেই মালামালগুলো বোঝাই করে গত 16 জুলাই কিন্তু এই জাহাজটি মংলা বন্দরের উদ্দেশ্যে সেরে এসেছে। কিন্তু তার মধ্যে ভারতের কলকাতা কিন্তু ট্রানজিট করে এসেছে এবং এই জাহাজটি ওখান থেকে ট্রানজিট করে সরাসরি মংলা বন্দরের উদ্দেশ্যে চলে আসে। এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে মালামাল, এর আগে কিন্তু 52টি জাহাজ এখান থেকে খালাস হয়েছে এবং এইটি হলো 53তম চালান। এবং এই চালানে যে মালামালগুলো খালাস করা হচ্ছে, এই জাহাজটা কিন্তু বিকাল 3টার দিকে এখানে মংলা বন্দরের 8 নম্বর জেটিতে এসে নোঙর করে এবং বিকালের পালা থেকে কিন্তু পণ্যগুলো খালাস কাজ শুরু করেছে। এবং আমদানি করার যে কথাটা জানিয়েছে, এর কিছু মাল কিন্তু এখানে মংলা বন্দরের জেটিতে ডাম্পিং করে রাখা হবে আর বাকি মালামালগুলো কিন্তু নৌপথে নেওয়া হবে। তবে এই যে মালামালগুলো রামপা রূপপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যে মালামালগুলো এখানে নিয়ে এসেছে, এতে যে আমদানি করে আমাদের জানিয়েছে যে 53তম চালান সহ এখানে প্রায় 88,000 মেট্রিক টন পণ্য কিন্তু এখান থেকে খালাস করা হয়েছে এবং মংলা বন্দরে কোনো জাহাজ জট নেই, যার কারণে কিন্তু এখানে স্বাচ্ছন্দ্যে এই মালামালগুলো এখান থেকে খালাস করতে পারে। এবং এই জাহাজটি খালাস করতে 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু পণ্যগুলো সম্পূর্ণ নামানো শেষ করা হবে। আমদানি করে আমাদের যে কথাটা জানিয়েছে যে এই জাহাজে করে 3,243 মেট্রিক টন পণ্য কিন্তু এখানে মেশিনের পণ্য রয়েছে, এখানে 934টি প্যাকেজ রয়েছে এবং এই প্যাকেজে যে মালামালগুলো এখানে খালাস করে তারা বন্দর জেটিতে এখান থেকে ডাম্পিং করা হবে এবং এই পণ্যগুলো এখান থেকে খালাস করে যে সড়ক পথে নিয়ে যাবে, এখানে যে মালামালগুলো রয়েছে এগুলো সড়ক পথে নিয়ে যাওয়া হবে, যা এইখান থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রে নিতে কিন্তু কোনো সমস্যা হবে না, খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু এই মালামালগুলো ওখানে পৌঁছে যাবে। এবং এইখানে যে বন্দর চেয়ারম্যান রয়েছে, তিনি কিন্তু এখানে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে এই জাহাজগুলো এখানে জেটিতে আসতে যাতে কোনো রকম বেগ পেতে না হয় এবং এখান থেকে পণ্যগুলো খালাস করে জাহাজ যাওয়া আবার মংলা বন্দর ত্যাগ করতে পারে। তবে এই ছিল আমার কাছে মংলা বন্দরে আসা যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 53তম চালানে যে পণ্যগুলো এসেছে তার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মংলা বন্দরে।